নমস্কার ক্যালকলিগের সকল বন্ধুদের আমরা এই চ্যানেল থেকে আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং কবিগুরুর জন্মদিনে আমরা সবাইকে আমাদের অন্তরের অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা জানাই আপনারা সবাই ভালো থাকবেন এবং এই 25শে বৈশাখ উপভোগ করুন নববর্ষ তো কিছুদিন আগে চলেই গেছে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং 25শে বৈশাখ পালন করবেন এটুকুই আমাদের অন্তরের বাসনা নমস্কার আমি আর আমার কন্যা দেবযানী ছোট মেয়ে আপনাদের একটা কবিগুরুর একটি বিখ্যাত গান দিয়ে আমাদের উপদাঙ্গের গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি আমি তো একটা গান শোনালাম এবার আপনাদের আমার কন্যা দেবযানী একটা গান শোনাক ওর গান একটা শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং সেই গান আজকের দিনে একটা বিশেষ বার্তা দেবে Thank you.
রবীন্দ্রনাথ এই যে তার কবিকর্ম করে গিয়েছিলেন, সেই কবিকর্মে তার সৃষ্টিতে তিনি ভারতবর্ষকে রূপায়িত করেছিলেন। তাই দীনেশ দাসের কথা মনে হয় আজকে, বিশিষ্ট কবি, যে দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণী ধানের শীষে দুধটুকু জমে, তোমার গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। রবীন্দ্রনাথের সঙ্গীত আমার মনে হয় আমাদের জীবনের সর্বক্ষেত্রে, সৃষ্টিতে, জীবনের আনুষ্ঠানিক কর্মে এবং পারলৌকিক কর্মে সর্বত্রই পূজা পর্যায়ে রবীন্দ্রনাথের গান আমাদের কাছে প্রযোজ্য। স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথের গান গাইতেন, সেই জন্য ধ্রুবদাঙ্গের গান, আর এই জন্যই রবীন্দ্রনাথকে আমাদের সবসময় স্মরণে মননে রাখতে হবে। আমাদের জীবনের সর্বক্ষেত্রেই রবীন্দ্রনাথকে আমাদের বিশেষভাবে প্রয়োজন, রবীন্দ্রনাথ আমাদের কাছে জরুরি। এবং তার জন্মদিনে ঘুরে ঘুরে আমাদের তার সৃষ্টির কথাই তাই মনে হয় যে তুমি কি অপরূপ সৃষ্টি আমাদের দিয়ে গেছে কবি, তোমার সৃষ্টিতে তুমি মহান, সেই কথাই বারবার বলতে হয়। তাই আজকে এই 25শে বৈশাখে তোমাকে শতকোটি প্রণাম জানাই, আমরা বাঙালির পক্ষ থেকে নয়, ভারতবাসীর পক্ষ থেকে নয়, বিশ্ববাসীর পক্ষ থেকে।